আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখি জীবন এটাকে বারজাখি জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো জিয়ারত করতে সেটা তিনি টের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বরাতি ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এইটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়েতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নাত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান যে কে আসলো না আল্লাহু আলাম বিস্বাল